হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? টোনারনিস ব্লগের আরেকটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে ছুটির দিন, সারাদিন বাসায় থাকবো, চিন্তা করলাম আজকে আমি নিজের হাতে পিৎজা তৈরি করব। আর সবকিছু অ্যারেঞ্জ করে দিবে অবশ্যই শেফা, যেহেতু সে হোম মিনিস্টার আর সবসময় সে বাসায় থেকে অনেক কষ্ট করে। চিন্তা করলাম আজকের যে কোনো একটা কিছু তৈরি করে শেফাকে খাওয়াই, প্লাস আমি নিজে খাই। তো চলুন আজকে আমাদের এই আয়োজনটা কেমন হয় সেটা আপনাদের সাথে শেয়ার করবো। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। কি ব্যাপার, তোমার সব আয়োজন কি রেডি? জি রেডি। আমি এখানে নিয়েছি কুসুম গরম পানি, আর তাতে দিয়ে দিব অ্যাক্টিভিস্ট। আমার এটা অ্যাক্টিভিস্টই, তারপরও আমি এখানে দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে পরে ময়দার সাথে মিক্স করে দিলে না অনেক সময় ফুলে না, এই জন্য আগেই অ্যাক্টিভ আছে নাকি বা ইস্টটা ভালো আছে নাকি এটা দেখে নেওয়া ভালো। তো দিয়েছি, আর চিনি, চিনি দিলে ইস্টটা তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়, আর লবণ দেওয়া যাবে না সে পর্যায়ে। ভালোভাবে মিক্স করে নিচ্ছি, এখন তো ঢেকে রাখবো। ঢেকে আমি চুলার পাশে রেখে দিব, হালকা গরম স্থানে রাখতে হবে, তাহলে তাড়াতাড়ি এটা অ্যাক্টিভ হবে, 5 মিনিটের ভিতরে অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, তাহলে এখন 5 মিনিট বসে থাকবো। জি, ঢেকে আমি এখন চুলার পাশে রেখে দিব, আর কোনটা কতটুকু পরিমাণে দিয়েছি সেটা আমি বলে দিব। কি অবস্থা, তোমার ইস্ট কি রেডি? ঠিক হয়ে গেছে ইস্ট। আর আমি বলে রাখি, এখানে আমি 1/3 কাপ দিয়েছি হালকা কুসুম গরম পানি, আর হচ্ছে ইস্ট দিয়েছি আমি 1/2 চামচ, আর আমি এখানে যেহেতু 1 কাপ ময়দা ইউজ করব, এখানে আমি 1/2 চামচ ইস্ট ইউজ করেছি, কারণ 1 কাপ ময়দার জন্য এর থেকে বেশি ইউজ করা উচিত না, নাহলে অনেক বাজে স্মেল আসে। দিয়ে দিচ্ছি এখানে ময়দা 1 কাপ, আর চিনি দিয়েছি আমি 1 টেবিল চামচ ইস্টের সাথে যখন দিয়েছিলাম তখন, আর এখানে আমি গুঁড়া দুধ ইউজ করবো 1 টেবিল চামচ। আর গুঁড়া দুধটা অপশনাল, না দিলেও হয়, বাট দিলে ইস্টের গন্ধটা আসে না। আর দিয়ে দেবে এখানে আমি লবণ, লবণটা 1/4 চা চামচ, আর এখন সব কিছু আমি মিশিয়ে নিব। এই কাজটা হাত দিয়েও করা যায়, তবে আমার মনে হয় আগে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিলে মানে হাতে আটা লেগে থাকে না। আর আমি এখন দিয়ে দিব তেল, তেল এখানে আমি 1 টেবিল চামচ নিয়েছি, 1 কাপ ময়দা 1 টেবিল চামচ তেল। মানে মেজারমেন্টটা খুব সহজ, 1 কাপ ময়দা 1 টেবিল চামচ তেল, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, আর হচ্ছে 1/2 চামচ ইস্ট। আর যদি এই পর্যায়ে মনে হয় একটু শুকনো শুকনো লাগে, তাহলে আর একটু হালকা কুসুম গরম পানি অ্যাড করে নেব। এখন এটা কি করবা? ভালোভাবে মুখবো, ভালোভাবে, যত বেশি ভালো মুখ হবে তত বেশি আর কি রুটিটা ভালো সফট হবে, ভালো হবে। গাইস, বলে রাখি আসলে ইনগ্রিডিয়েন্টের ব্যাপারে কিন্তু শেফা এক্সপার্ট, যেহেতু সে একটা কুকিং চ্যানেল চালায়, তো বুঝতেই পারছেন আমি কিন্তু এই ব্যাপারে একেবারেই আনাড়ি। আমি নর্মালি তাকে হেল্প করি, আর টুকটাক পিৎজা টিৎজা বানানোর ক্ষেত্রে ডো বা বাকি ইনগ্রিডিয়েন্টগুলো ওই অ্যারেঞ্জ করে দেয়, জাস্ট ফিজিক্যাল প্রসেসটা আমি করি। তো যাই হোক, আমরা ডোটা রেডি হওয়ার পরে আবার ফিরে আসবো। তো আমার এই যে হয়ে গেছে, এখন সফট একটা ডো তৈরি করে নিতে হবে, শেপ করে নিয়ে নেব।
তেলটা দেওয়ার কারণটা কি যাতে নিচে না লেগে যায়, ময়েশ্চারও থাকে। তো বন্ধুরা এখন আমরা সবকিছু ইন্তজাম করে দিছে শেফা, এখন বাকি প্রসেসটা করতে হবে আমাকে। নরমালি আমার বাসায় এই কাজটাই আমাকেই করতে হয়, শেফা সবকিছু ব্যবস্থা করে দেয় আর আমি বাকি কাজটা করি। তো দেখুন এখানে আমাদের অলরেডি ডোটা কিন্তু রেডি, ডোটা আরো ফুলা ছিল, একবার ফুলে এই পর্যন্ত উঠছিল, সেটাকে চেপে চেপে নামাই দিছি। আর এখানে গ্রেটেড চিজ আছে, এখানে ক্যাপসিকাম আছে, যেহেতু আমরা সসেজ দিয়ে পিৎজা বানাবো তাই এখানে সসেজ আমরা কেটে কেটে রেখেছি, এখানে ব্ল্যাক অলিভ আর কিছু মাশরুম, মাশরুমটা আমি পার্সোনালি খুব পছন্দ করি। তো যাই পরবর্তী স্টেপে চলে যাচ্ছি, এখানে তেল দিয়ে আমরা যেই পিৎজা প্যানটা আছে সেখানে গ্রিস করে দিব যাতে ডোটা নিচে দিয়ে পুড়ে না যায়। ভালোভাবে গ্রিস করতে হবে, আর আমাদের প্যান দেখে বুঝতেই পারতেছেন এই বিধ্বস্ত প্যান কোত্থেকে নিয়ে আসছে। আসলে আমরা খুব পিৎজা প্রেমী লোক, আমরা প্রচুর পিৎজা খাই, এই জন্য আমাদের প্যানটাও আসলে বেশি দিন থাকে না, অল্প কিছু দিনের মধ্যেই এরকম স্ক্র্যাচ পড়ে যায়। তো যাই হোক এভাবে আমরা বেসটাকে বসানোর জন্য তেল গ্রিস করে নিছি। এখন এই ডোটাকে আমরা ঠিক এই অবস্থায় এখানে বসায় দিলাম। এইভাবে আমরা চেপে 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 একটা পিৎজা শেপ দিয়ে দিব, আর ট্রাই করব যে সাইডটা যাতে একটু উঠানো থাকে যাতে আমরা যখন টপিংটা দিব টপিংটা যাতে বাইরে চলে না যায়। আর আমরা পিৎজার ক্রাস্টটা একটু থিন রাখি, পাতলা রাখি, পাতলা ক্রাস্ট আসলে ভালো লাগে, বেসটা পাতলা করে ফেলি এই জন্য। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা একেবারে কার্নিশে নিয়ে যাব, হাত দিয়ে চেপে চেপে করব। অনেকে এই জিনিসটাকে বেলুন পিঁড়িতে বেলেও নেয়, কিন্তু আমরা হচ্ছে শর্টকাট পদ্ধতিতে বিশ্বাসী, এই জন্য এই প্রসেসে তৈরি করতেছি। দেখুন মোটামুটি কিন্তু আমার একটা শেপে চলে আসতেছে, ট্রাস্ট মি এই পিৎজা কিন্তু খেতে দোকানের পিৎজা থেকে, মানে পিৎজা সবগুলো থেকে কোন অংশেই কম হবে না। আমরা একটু কর্নারটা এভাবে উঠায় দিব, এবং এই যে দেখেন কিছু কিছু জায়গা কিন্তু একটু ফুলে ফুলে আছে, মানে এখানে ডোটা একটু বেশি পড়ছে, তো আমরা হাত দিয়ে এরকম চেপে চেপে সব জায়গায় সমান করে একটু চেপে চেপে সরাই সরাই দিব আর কি। তাহলে দেখবেন বেসটা একেবারে চারিদিকে সমান্তরাল হবে, কোনো জায়গায় পাতলা বা কোনো জায়গায় মোটা হওয়ার কোনো চান্স থাকবে না। যে আমরা এইভাবে একটু সরিয়ে সরিয়ে দিয়েছি যে এই জায়গাটাতে বেশি আছে তাই আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে সরিয়ে সরিয়ে দিচ্ছি আর কি। তো মোটামুটি কিন্তু আমার বেসটা প্রিপেয়ার, এখন যেটা করব এরকম একটি কাটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে দিব যাতে বেক করলে মাঝখান থেকে ফুলে না ওঠে, সেক্ষেত্রে দেখতে কিন্তু ভালো দেখাবে না। তো এই হচ্ছে প্রসেস, এভাবে আমরা কাটা চামচ দিয়ে ছিদ্র করে দিব, আর ছিদ্রটা কিন্তু ভালোভাবে করতে হবে যাতে এপার ওপার হয়ে যায় এবং কোনোভাবেই এর মধ্যে বাতাস জমতে না পারে। খুব চেপে চেপে করতে হবে, মানে যেটাকে খাস বাংলায় বলে এসপার ওসপার। মনে হচ্ছে বড় একটা নোনতা বিস্কুট। হ্যাঁ, আর শেফার আবার নোনতা বিস্কুটের একটা ফেসিনেশন আছে, ও প্রচুর নোনতা বিস্কুট, আই মিন সল্টেড বিস্কুট খুব পছন্দ করে, এমনকি বাসায় কখনো যদি কোনো ধরনের মিষ্টি বিস্কুট আনা হয় সেই ক্ষেত্রে তার মন মেজাজ খারাপ হয়ে যায়। আচ্ছা এখন আমরা এই বেসটাকে 10 মিনিটের জন্য আবার একটু গরম, যে কোনো একটা এনভায়রনমেন্ট, সেটা চুলার পারে হইতে পারে বা আপনি গরম একটা প্লেসে রেখে দিবেন, তাহলে এটার সাইডটা ফুলে উঠবে। 10 মিনিট পরে আমরা ফিরে আসছি, দেখেন আমাদের বেসটা কিন্তু কেমন ফুলে উঠছে, আর মাঝখানটা কিন্তু অতটা ফুলে নাই, কারণ এই যে ছিদ্র করে দেওয়ার জন্য মূলত
এই জায়গাটা ফুলে নেব। তো এখন আমরা মূলত এই সসটা আমরা পিৎজার জন্য ব্যবহার করি। সস প্রায় খালি অবস্থা, মানে প্রচুর পিৎজা খাওয়া পরে যার কারণে শেষ হয়ে গেছে। যাই হোক, এটা দিয়ে আমাদের এটার জন্য পর্যাপ্ত সস রয়েছে। তো আমরা এখন এই সসটা দিয়ে দিব। এটা রাঘুর সস, যে কোনো সুপার শপে কিন্তু এই সসটা পেয়ে যাবেন। সসটা আমরা ভালো মতো স্প্রেড করে নিব। আর সসের বিষয়টা হচ্ছে সম্পূর্ণ নিজের কাছে, আপনি কেমন সস খেতে পছন্দ করেন সেটার উপর ডিপেন্ড করবে। পিজা সস, হোমমেড পিজা সসও দিতে পারেন, অথবা চিলি সস দিলেও কিন্তু মজা লাগে। হ্যাঁ, ভালো কথা, হোমমেড পিজা সস দিতে পারেন, সেটা আমাদের কুকিং চ্যানেলে অলরেডি দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু সেই রেসিপিটাও ফলো করতে পারেন। আর আমরা সাইড দিয়ে একটু লাগিয়ে দিব হালকা, সেই ক্ষেত্রে আপনার বেক করার পর একটু লাল লাল হয়, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। হালকা, এত বেশি না, এই যে হালকাভাবে লাগাই দিব। এই যে হালকা যেটা লাগাইছি, এটা থেকে দেখবেন একটা সুন্দর কালার চলে আসছে। তো আমাদের এটা দেওয়া শেষ। এখন আমরা এখানে গ্রেট করা চিজ রেখেছিলাম, সেই চিজটা দিয়ে দিব। আপনারা কিন্তু চাইলে দেশি ঢাকায় যে পনিরটা আছে সেটাও দিতে পারেন। আর চিজও কিন্তু আপনার পছন্দের উপর ডিপেন্ড করবে, আপনি কেমন খেতে পছন্দ করেন সেটার উপর। ব্যাস আমরা একটা লেয়ার দিয়ে দিলাম। লেয়ার দেওয়ার পরে এখন আমরা এখানে সসেজ দিয়ে দিব। সাজানোটা আপনাদের উপর ডিপেন্ড করে কিভাবে সাজাবেন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে টেস্ট ভালো হইলেই হলো, সাজানোটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপরে, আপনি কেমন সাজাইতে পছন্দ করেন বা সম্পূর্ণই আপনার কাছে। তো আমরা এখানে সসেস নিয়েছি হচ্ছে কাজী ফার্মের স্পাইসি সসেস যেটা আছে সেটা। আপনার আপনাদের পছন্দ মতো বিভিন্ন কোম্পানি রয়েছে, সেগুলোও কিন্তু দিতে পারেন। সরি, আমরা কাজী ফার্ম না, আমরা যেটা দিচ্ছি এটা হচ্ছে গোল্ডেন হারভেস্ট, রাইট? আপনারা চাইলে কাজী ফার্ম সহ বিভিন্ন কোম্পানির সসেস পাওয়া যায়, সেটা কিন্তু ব্যবহার করতে পারেন। আর এটাও কিন্তু, মানে ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ বিষয়টাই হচ্ছে আপনাদের পছন্দের উপর, আপনারা কোনটা বেশি খেতে পছন্দ করেন সে কোনটা কম খেতে পছন্দ করেন এটা কিন্তু আপনার পছন্দ। এখন আমরা মোটামুটি দিয়ে নিছি, এই ফাঁকে আমরা যেটা করব কিছু মাশরুম দিয়ে দিব। মাশরুম জিনিসটা কিন্তু মুখে পড়লে এত মজা লাগে, এটা কিন্তু যারা খেয়েছেন তারা ভালো বলতে পারবেন। মনে হচ্ছে যে আপনি গরুর কলিজা খাচ্ছেন, এরকম একটা ফিল আসে। তো যাই হোক, আমরা মাশরুম দিয়ে দিচ্ছি। এটা ক্যান মাশরুম, যে কোনো সুপার শপে আপনারা 100 থেকে 120 টাকা ছোট ক্যান পেয়ে যাবেন, যেটা কিনা আপনি এরকম একটা পিৎজা 3 থেকে 4টা বানাতে পারবেন, যদি কিনা পরিমাণে আমাদের মতো দেন। এখন আমরা মাঝখানে আরেকটা সসেজ দিয়ে দিলাম, মাশরুমের ছোট ছোট টুকরা রয়েছে সেটা এদিক সেদিক দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি আবারও চিজ দিয়ে দিব। মানে চিজ যদি না থাকে পিৎজায় তাহলে আসলে সেই পিৎজার আসল পূর্ণতাই পায় না। তো যত বেশি চিজ ততই পিৎজার আসল স্বাদটা কিন্তু চলে আসে। আমাদের চিজ দেওয়া শেষ, এখন আমরা আরেক লেয়ার সসেস দিয়ে দিব। যেহেতু আজকের পিৎজার স্পেশালিটি হচ্ছে সসেস দিয়ে, তাই সসেসের কোনো কমতি থাকবে না। আজকে পিৎজার নাম সসেস পিৎজা। সসেজ পিৎজা, ইটালিয়ানরা আসলে আমাদের মতো আমজনতাকে এমন একটা রেসিপি ধরাই দিছে
খেয়ে এখন আমরা ফিদা হয়ে গেছি, এখন খালি পিৎজা খাইতে পছন্দ করি আমরা সবাই। এখন মাঝখানে আমি ব্ল্যাক অলিভ দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা ক্যাপসিকামও দিতে পারেন, কিন্তু এটা অপশনাল, এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, সেটা ডিপেন্ড সম্পূর্ণ আপনার উপরে, আপনি কি পছন্দ করেন কি করেন না। আমি চারপাশে চারটা ক্যাপসিকাম দিয়ে দিলাম, এখন আবারও একটু ব্ল্যাক অলিভ দিয়ে দিচ্ছি। ব্ল্যাক অলিভ অনেকে পছন্দ করেন না, কিন্তু আমার কাছে ভালো লাগে, এটার মধ্যে একটা স্ট্রং ফ্লেভার আছে যেটা কিনা খুবই ভালো লাগে মুখে পড়লে। তো মোটামুটি এ পর্যন্তই থাক, আমি আর দিচ্ছি না। এ পর্যায়ে আমি যেটা করব, এখানে অরিগ্যানো এবং হালকা ব্ল্যাক পেপার ছিটিয়ে দিব। তো এখন আমি আমার পছন্দ মতো, এটা অরিগ্যানোটাও সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনি কেমন খেতে পছন্দ করেন, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপরে। এখন আমি অরিগ্যানো দিয়ে দিলাম, এখন দিব হচ্ছে ব্ল্যাক পেপার। আর দিয়ে দিচ্ছি হালকা ব্ল্যাক পেপার, মানে গোলমরিচ। আপনারা চাইলে হোয়াইট পেপারও দিতে পারেন, গোলমরিচের একটা অসাধারণ ফ্লেভার এবং টেস্ট আছে। যারা জানেন এবং যারা রেগুলার গোলমরিচ প্রেমিক আছেন, তারা কিন্তু এই জিনিসটা মিস করবেন না। তো আমার এটা কিন্তু বেক করার জন্য রেডি, এখন আমরা বেকিংয়ে চলে যাচ্ছি। তো আমাদের সব কিছু রেডি, ওভেনও প্রিহিট হয়ে গেছে, এখন আমি এটা ওভেনে দিয়ে দিচ্ছি। আর তো আমরা এটা মূলত 180 ডিগ্রি সেন্টিগ্রেডে টোটাল 15 থেকে 18 মিনিট বেক করব। তা আগে 15 মিনিট দিয়ে দিচ্ছি, যদি মনে হয় যে আর একটু দরকার তাহলে আর একটু বেক করবো। তা আমি এই মুহূর্তে 15 মিনিট দিয়ে দিলাম। তো প্রসেসটা আবার বলে দিচ্ছি, প্রথমত এটাকে আপনার 180 ডিগ্রিতে 10 মিনিট প্রিহিট করবেন, দেন এটাকে 15 থেকে 18 মিনিট 180 ডিগ্রিতে বেক করে নেবেন। আর অবশ্যই আপনার ইলেকট্রিক ওভেন যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে উপর এবং নিচের দুইটা যে রড আছে, হিটিং রড, সেটা অন করে দিবেন। তো আমরা এখন অপেক্ষা করব, আর কতক্ষণে এটা কমপ্লিট হয় সেই অপেক্ষায় তাকিয়ে তাকিয়ে দেখব, কারণ বুঝতেই পারতেছেন অনেকক্ষণের আয়োজন। মোটামুটি 15 মিনিটের মধ্যে আমাদের এটা হয়ে গেছে। তো এখন আপনাদের সাথে দেখাই কেমন হয়েছে আমাদের পিৎজাটা। এই হচ্ছে আমাদের পিৎজা, ইয়াম্মি। চিজি চিজি, তো দেখতেই পাচ্ছেন চিজে ভরপুর একটা সসেজ পিৎজা কিন্তু আমরা রেডি করে ফেলছি। এখন কাটাকাটি পালা, চলুন পরবর্তী পর্যায়ে। তো আমাদের পিৎজা মোটামুটি রেডি, এখন এটা আপনাদের কেটে দেখাচ্ছি কেমন হলো আমাদের পিৎজাটা। আমাদের পিৎজা রেডি, এখন আমরা খাবো, আর খেয়ে এটা কেমন হলো সেটা আপনাদের সাথে জানাবো। খাওয়াই দিতে পারবো না, কিন্তু খেয়ে দেখি। ওই শুরু করো, ঠান্ডা হয়ে গেলে তোর মজা লাগবে না। বলো, বানাইছি তো আমি, না তুমি আমি বা মেকার আমি, বিভিন্ন দল তুমি। আমার মনে হচ্ছে এক্সপেকটেশন যা ছিল তার থেকে কিন্তু অনেক বেটার, অনেক বেটার। আর আমাদের পিৎজা তো সবসময় বাইরে রেস্টুরেন্টের থেকে অনেক বেশি ভালো হয় আমি মনে করি, এবং আলহামদুলিল্লাহ যারা খেয়েছে সবসময় ভালো বলেছে। আমাদের পিৎজার থেকে বেশি বলবো সানির পিৎজা, কারণ সানির সবসময় পিৎজা বানায়। আমি
বেকিং আইটেম মানে বেশি এটা করি না হানি বেশি করি আমি অলরেডি একটা স্লাইস শেষ করে ফেলেছি আমি পিৎজার মারাত্মক রকমের পোকা শেফা করে পছন্দ তাহলে আমার মতো ও অন্য টাইপের স্ন্যাক্স পছন্দ করে আমি পিৎজা পছন্দ করি মেয়োনিজ দেওয়া জুসি উইটে বেশি পছন্দ করি আমি একটু ড্রাই পছন্দ করি চিজ থাকবে বেশি ক্রাস্টটা পাতলা এই টাইপের কিন্তু শেফা আবার ব্রেডটা যাতে মোটা হয় যে পিৎজাগুলো সেই টাইপের পিৎজাগুলো বেশি পছন্দ করি অনেক ভালো হয়েছে থ্যাংক ইউ ওয়েলকাম টাকা দিবা তো আপনারা কিন্তু চাইলে এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন কারণ হচ্ছে এটা যথেষ্ট পরিমাণে এফিশিয়েন্ট কারণ আপনি এরকম একটি 12 ইঞ্চি পিৎজা যদি বাসায় না বানিয়ে দোকান থেকে কিনে খাইতে চান মিনিমাম 600-700 টাকা লাগবে তা আমাদের মনে হয় এত টাকা খরচ হয়েছে বলে মনে হচ্ছে না দেখেন দর্শক আপনাদের দেখানোর জন্য শুধুমাত্র যাতে মাইক্রোফোনের সাউন্ডটা ক্লিয়ার আসে এই জন্য ফ্যান বন্ধ করে ঘামতেছি আর পিৎজা খাইতেছি সো অবশ্যই অবশ্যই আমাদের পরিশ্রমের কদর কিন্তু আপনাদের কাছে চাই তাই অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব মাস্ট তো আমরা পিৎজা খেতে থাকি আপনারাও আমাদের সাথে সাথে পিৎজা দেখতে থাকেন এবং প্ল্যান করেন কবে আপনাদের বাসায় এরকম একটি পিৎজা আপনারা বানাবেন তোমার কিছু বলার আছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করবেন ওকে ভালো থাকেন আর আমরা পিৎজা খাই